তো হ্যালো বন্ধুরা, যারা যারা আমাকে কোয়েশ্চেনগুলো করেছেন যে কীভাবে সেল টপ আপ করবো বা কীভাবে আমরা এই ওয়েবসাইটে লগ ইন করবো, তো আমি লগ ইন করে দেখিয়ে দিচ্ছি shop.gaana.my। ঠিক আছে, এখানে লগ ইন করার পরে দেখতে পারবেন যে এখানে সেল টপ আপ আর ফ্রি ফায়ার লোগো দুইটা আছে। তো আমরা যখন সেলগুলো লোড করব তখন আমাদেরকে সেল টপ আপে ক্লিক করতে হবে, আপনাদের গ্যারানা অ্যাকাউন্টে লগ ইন করতে হবে। আর যখন আপনি ফ্রি ফায়ার প্লেয়ার আইডিতে ক্লিক করবেন, এই যে প্লেয়ার আইডি আমি দেখিয়ে দিচ্ছি, প্লেয়ার আইডিতে ক্লিক করার পর আপনারা এখানে আপনাদের প্লেয়ার আইডিটি দিবেন। প্লেয়ার আইডিটি দেওয়ার পরে আপনারা যখন এটি লগ ইন করবেন আপনার অ্যাকাউন্টটি, তখন আপনার অ্যাকাউন্টটি লগ ইন হয়ে যাবে। লগ ইন হওয়ার পর কীভাবে কী করতে হবে সম্পূর্ণ আমি দেখিয়ে দিচ্ছি, দেখতে থাকুন। তো আমি সেলে ক্লিক করব। সেলে ক্লিক করার পর দেখেন আমার গ্যারানা অ্যাকাউন্টে ক্লিক করতে হবে, যে গ্যারানা অ্যাকাউন্টে লগ ইন দিব, ক্যাপচার কমপ্লিট করতে হবে। তো আমি ক্যাপচারটি ক্লিক করব, ক্যাপচার ক্লিক করে ক্যাপচারটা কমপ্লিট করে তো আমি লগ ইন করবো। তো আমি আরেকটা কথা বলে দিচ্ছি, যারা যারা এই অ্যাকাউন্টে আমাদের থেকে কিনতে চান বা সেল কিনতে চান, অবশ্যই আমাদের গেম কালেকশন একটি পেজ আছে, গেম কালেকশন 2 আছে। তো যে কোনো একটা পেজে আপনি নক দিলে তো আমাদেরকে পাবেন। তো এখানে আমি দেখিয়ে দিচ্ছি যে আমি একটা সেলে ক্লিক করেছি, এখন আমার ডায়মন্ডে কীভাবে টপ হবে। এখানে আমার একটা কোড দিতে হবে, 6টি ডিজিটের একটা কোড দিতে হবে। তো কোডটা কোথায় পাবেন? কোডটা পাবেন গ্যারানা অথেন্টিকেটর অ্যাপ, যেটা প্লে স্টোরে পাবেন, যেটা রেজিস্ট্রেশন করতে হবে মাই অ্যাকাউন্ট কিনে। এটা হচ্ছে মালয়েশিয়ান অ্যাকাউন্ট হতে হবে, এটা বাংলাদেশি অ্যাকাউন্টটা হবে না। তো মালয়েশিয়ান অ্যাকাউন্ট হলে আপনি এটা ইউজ করতে পারবেন। তো এখানে যখন আপনি লগ ইন করবেন, লগ ইন করার পর এখান থেকে লগ আউটও দিতে পারবেন। তো এভাবে আপনার টপ আপটি আপনি কমপ্লিট করতে পারবেন। আর যারা যারা আমাদের থেকে অ্যাকাউন্টটি নিতে চান বা